পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, বিধাননগর পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পূর্ণিমা নস্কর এবং গায়িকা অভিনেত্রী রাখি দত্তর উপস্থিতিতে আজ সন্ধ্যায় সমরপল্লী সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা হল। পুজো মুখ্য আয়োভায়ক অনিল কুমার দাস জানিয়েছেন, এবছর ২৯ বছরে পদার্পণ করল সমরপল্লী সার্বজনীনের দুর্গোৎসব। মাতৃমূর্তি ও মাতৃমণ্ডপ উদ্বোধনের পর সংলগ্ন উৎসব মঞ্চ থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এলাকার ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়েছে। সমরপল্লী সার্বজনীন দুর্গোৎসবের পক্ষে সভাপতি অধ্যাপক প্রদীপ দে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ব্যয়ের আতিশয্য নিয়ে নয়, বরং মানবিকতাকে পাথেয় করেই এগিয়ে চলেছে আমাদের পুজো। আর কাকিমারা মারা ওই ছেলে সেজে, মানে ছেলে মেয়ে মানুষ ছেলে সেজে অভিনয় করতো, মানে ছেলেদের অভিনয় করতো, মানে মা হয়ে গেল তো জেঠু বা এরকম করে এই জিনিসগুলো হতো। তারপরে মণ্ডপের কাছে সবাই বসে থাকা, নথ পরা, লাল পা, সাদা শাড়ি, সব স্মৃতিগুলো যেন মানে আজকে আবার যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগে। যে সময়ের পাড়ার কাকা দাদা দাদা এবং জ্যাঠা বা যাদের যারা কোনো কাজ করতো না, তাদের এই পুজোর সময় সব থেকে বড়ো দায়িত্ব ছিল যাদের পুজোগুলো তাদের সামলাতে হবে, তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, এখানে পেলাম। প্রতিবারে পুজোর সময় একটা আমার ফটোগ্রাফিক এক্সিবিশন হয়, পাঁচ বছর ধরে তো এটা এরকমই একটা ট্রেন্ড চলে আসছে, একাডেমি অফ ফাইন আর্টসে হয় বা বিড়লা একাডেমিতে হয়, একাডেমি অফ ফাইন আর্টসই বেশি হয়। এবার অতটা তৈরি ছিলাম বিভিন্ন কারণে, আর একই রকম জিনিস দেখতে দেখতে একটু নিজেকে ভাঙতে চেষ্টা করছিলাম, তার জন্য একটা বড় প্রজেক্টে হাত দিয়েছিলাম, কিন্তু কাজটা শেষ করে উঠতে পারিনি। এটা প্রথমেই বলে দিচ্ছি, উড়িষ্যা কাঠি থেকে শুরু করে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে ৬ ৭টা জায়গা নিয়ে আমি এবার একটু কাজ করেছি, এবং সেটা সৌভাগ্যক্রমে মায়ের উপরই কাজটা, মা দুর্গার উপর। এখন এই মা দুর্গার উপর মিশেল করে আধুনিক প্রযুক্তির নারী পর্যন্ত প্রজেক্টটা আমার কমপ্লিট ছিল, কিন্তু পুরোটা হয়ে উঠতে পারিনি। কিন্তু যেহেতু ডিমান্ড ছিল, কিছু স্যাম্পেল বিভিন্ন জায়গায় পাঠানোর পরে তারা এটা চাইছে, তার ফলে খুব তাড়াহুড়ো করে দুদিনের সময় নিয়ে মা আসছে বলে প্রজেক্টটা আমি লঞ্চ করছি। ১১৫টার উপর ছবি এখনও আছে, লাগানো চলছে, আমি একে যেতে বলে সেটা যাই না, পারবো কিনা রাত ১২টা ১টা দুটো পর্যন্ত পারি না, আর তার পুরো এন্ডটা আমি এখানে নামাতে পারছি না, কারণ আমি ২৭তলা লিফটে উঠে আজকের দুর্গা যখন উঠে তখন সে সেখানে রুল করে সেই ম্যানেজার, জেনারেল ম্যানেজার পোস্টটা, কিন্তু সেই জেনারেল ম্যানেজার পোস্টের পেছনেও যখন একটা কালো হাত তাকে ছুঁতে যায়, তখন সেই দুর্গা কীরকম আচরণ করে, তখন সমাজ কীরকম তাকে দেখে, এই জায়গা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে আজকের পৃথিবীর বর্তমান কলুষিত পরিবেশের মধ্যেও বেঁচে থাকা দুর্গাদের অবস্থা। তো এই সিরিজটা শেষ হবে, হয়তো ব্যাঙ্গালোরের প্রজেক্টটা চলে যাবে ডিসেম্বরে, হয়তো ফাইনাল শেষ হবে, তো আমি আপাতত লঞ্চ করছি, তাতেই ১১৫টার উপর ছবি রয়েছে। আপনারা আসুন, কালকে অনেক ভালো ভালো শিল্পীদের আগমন হচ্ছে, আমি আছি, সবাই আছে, রাখিও থাকবে, পাঞ্চালি থাকবে, যে দুর্গা করেছে আমার সেও থাকবে, এবং আরও অনেককেই থাকবে। তো সেখানে কালকে আপাতত যারা কনফার্ম করেছে আসবে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রির পাউলি দাম আসবেন, সর্বভারতীয় স্তরের আমাদের একসময়কার বলিউড কাঁপানো নায়িকা মন্দাকিনী ম্যাম আসবেন, পবিত্র সরকার স্যার আসবেন, দিব্যেন্দু বাবু অনেকেই আসবেন, যারা আসেন অনেকেই আসবেন, এবং আমি চাইছি এটার একটা বৃহৎ পরিসরে প্রচার হোক, আমাদের কলুষিত সমাজকে একটু নিজের চোখের সামনে দেখুন। তো সেটার যেটুকু হয়েছে সেটুকুই অন্তত জানান, এরপরে আমি সম্ভবত
ডিসেম্বরের মধ্যে এটা শেষ করবো। এরপরে দর্শকশ্রমিক ঘাটেও আমার শুটিং আছে, তার টিকিট কাটা হয়েছে, যাওয়া হবে কখনো আমি যাই না নভেম্বরে। তো আমি এরপরে কেরালা চলে যাচ্ছি, আমার ওটা ফ্যামিলি ম্যাটার টোটালি, বাবা মা এবং সবাইকে নিয়ে যেতে হয়, ফিরে এসে হয়তো শেষ করবো। আপনারা আসুন, দেখুন, সমালোচনা করুন, ভালো লাগবে যদি সবাইকে নিয়ে আসে। দুর্গা শুরু হয়েছিল বাঙালির ইতিহাস 1000 বছরের থেকে একটু বেশি, বাঙালি শব্দটাকে ঘনীভূত হয়ে একটা জায়গায় আনলে তার ইতিহাস যেটুকু পাওয়া যায় 1000 থেকে 1200 ম্যাক্সিমাম। তখন কিন্তু দুর্গাপুজো কোনো স্তরে ছিল না, দুর্গাপুজোটাই ছিল বাঙালির সমাজের, পল্লী সমাজের একান্ত নিজস্ব উৎসব, সেখান থেকে দুর্গা উঠে আসে। গ্রামের পুকুরের সেই পদ্ম ফুল তুলত, সে ফুল তুলে একসময় যেত। সবথেকে বড় বার্তা যে নিজেকে আমরা যদি ভালো রাখি, নিজের আত্মাকে যদি ভালোবাসি, তাহলে আমি সমাজকে ভালোবাসতে পারবো। আমরা বেশিরভাগই নিজের আত্মাকে ভালোবাসি না, আমরা অন্যের জন্য বাঁচি। সেই অন্যের জন্য বাঁচাটা কীরকমভাবে, সেটা অন্যের ভালোর জন্য বাঁচি না, অন্যকে দেখানোর জন্য বাঁচি। এই জন্য আমরা ফটো তুলি না, সেলফি তুলি। আমি সেলফি তোলার বিরুদ্ধে, আমি ফটোগ্রাফি তুলি। হ্যাঁ, তো সেই বার্তা এটাই, নিজেকে যদি ভালোবাসেন, আপনার ভালো ভেতরের ভাবটা চারিপাশে বিকৃত হয়ে চারিপাশটা পরিবেশ শুদ্ধ হয়ে উঠবে। অতএব আমরা চাইব, আমি চাইব এই উৎসবের মধ্যে দিয়ে যেন, যে বিভিন্ন রকমের থিম দেখে আসলাম, বেহালায় একটা দেখলাম যেমন কী করে মানে সমাজের মাধুর, একটা মাধুরের কনসেপ্ট দেখলাম, মাধুরটা অনেকে আজকাল সমাজে জানে না। তো এরকম বার্তা এটাই যে এই হারিয়ে যাওয়া বলে না, এই শিল্প পরিবেশের যে বিরাট একটা যোগ্য আমাদের এই সময় চলে, আমরা যেন প্রত্যেকের ভালো দিকগুলো নিয়ে দেখাতে পারি, আমরা যেন সবাইকে কাছে টেনে নিতে পারি, আর ভেতরের ওষুধটাকে দমন করে এগিয়ে যেতে পারি। এবারে আমাদের পুজোর যে মূল উদ্দেশ্য, সেটা মূলত মহিলারা যাতে একটু তারা যাতে, ধরুন এই যে বর্তমান পরিস্থিতিতে একই আকাশে তাদের তো অধিকার কম নয়, কিন্তু বারে বারে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে। অনেক ক্ষেত্রে এই যে বর্তমান যে পরিস্থিতি, অনেক তো দুঃখজনক ঘটনা ঘটে গেল, এসব দেখে আমরা কিন্তু এবছর যখন পরিকল্পনা করেছি তখন কিন্তু এটা আমরা ভাবিনি, কিন্তু কালক্রমে দেখা যাচ্ছে সেটা ঘটে গেল। কার্যকরের মধ্যে কাণ্ড এবং ধরুন জয়নগর, এগুলো খুব দুঃখজনক ঘটনা, এইটাই মাথায় রেখে আমরা কিন্তু এই ফিল্ডটা করিনি। কিন্তু তবুও মহিলাদের যে ধরুন উত্তরণ ঘটাতে হবে, সেই লক্ষ্যে আমরা যে কারণে আমরা একটা থিম করেছি, উমা এলো ঘরে, একটা পরিকল্পনা। আমরা প্রত্যেকবারে যেমন ইয়ে থেকে ধরুন উমা আসেন আমাদের এই দিন, আমাদের যেন সুন্দরে এসে আমাদের সঙ্গে থাকেন, আমরা তার সঙ্গে একাত্ম হয়ে ভোগ করি, সেই রকমই একটা ভাব নিই। আমরা পল্লীর যে সমস্ত মেয়েরা বিয়ে হয়ে উন্নত চলে গেছে বা চাকরির সূত্রে বিদেশে চলে গেছে, আমরা তাদের প্রত্যেককে আহ্বান করতে সুজিত পাল ওনার শিল্পী, আমাদের প্রতিমা, আর বিদ্যুৎ মানে আলোকসজ্জায় রয়েছেন দেবাশিস ভট্টাচার্য, উনি ইএসএসবি না এরকম একটা নাম, আর মণ্ডপসজ্জায় রয়েছেন অমল চক্রবর্তী। আচ্ছা, এই যে বাগবাজারের আর কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের যারা মানে আলোক সজ্জায় যুক্ত, তারাই আমাদের এখানে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা মানে কিছু বস্ত্র টস্ত্র মানে ওখানে গিয়ে পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি, যে পুজোর জন্য আমরা পেরে উঠছি না, পুজোর পরে আমরা ওটা নিয়ে ভাববো মানে যা করার। আমরা এই যে পরিকল্পনাটা উমায় এলো ঘরে, এটা আমাদের অনেক আগে থেকে ঠিক করা ছিল। আমরা এই যে আরজিকরের ঘটনার বা জয়নগরের ঘটনার অনেক আগে থেকে আমাদের এই পরিকল্পনা, আমরা আমাদের পল্লীর যারা মানে মেয়েরা বিয়ের পরে বা বিভিন্ন চাকরি সূত্রে বাইরে রয়েছে, তাদের আমাদের ডাকা যে তোমরা পুজোর কয়েকদিন আমাদের সঙ্গে এসো, আমাদের সঙ্গে কাটাও, তাদের একটু মানে আনন্দ আমরা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই, সেই উদ্দেশ্যেই উমা এলো।
এটা সামাজিক মানে থিম, আমরা কোনো মানে এমনি পূজার কোনো থিম নয়, এটা আমাদের একটা সামাজিক থিম, এই পুজোর মাধ্যমে আমরা উপস্থাপিত করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।